সালামু আলাইকুম গাইস, জুমার নামাজ শুক্রবার, জুমার নামাজ পড়তে যাব। চারদিকের অবস্থা বহুত ভয়াবহ যাইতেছে, এখন অনেক মানুষ বেকার, মানুষের ঠিক মতো কাজ নাই, অনেক ব্যবসায়ীর বেচা কিনা হচ্ছে না, মানুষের কাছে টাকা নাই। বিশেষ করে আমি যে এখানে কাজ করি, ওখানে আমরা স্টাফ যে যা আছি কাস্টমার তা নাই, বেতনের সময়। চারদিকের অবস্থা ঠিক এরকম যাইতেছে, বরকত বলতে কিছু নাই। আর জানি না এগুলো কেন হচ্ছে, তবে যতটুকু আমি ভালো করে জানি যে আল্লাহ কখনো কারো উপরে কোনো গজব, কোনো অভিশাপ, কোনো শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত সে পাপ না করে। আমি এই কারণে আজকে জুমার নামাজ, যদি আমার একটু দেরি হয়ে গেছে, রাত্রে অনেক রাত্রে শুয়েছি, তো এই কারণে আমি যথাসময়ে আমি উঠতে পারিনি, একটু আগে ভাগে মসজিদে যাওয়ার কথা। তো দেরি করব না, এখন তাড়াতাড়ি করে চলে যাব মসজিদের দিকে। তবে মসজিদে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে যেন ভালো রাখে, সবাইকে যেন সুস্থ রাখে। অনেক বাংলাদেশি বাইরে দেশের থেকে আশা ভরসা নিয়ে তারা প্রবাসে আসছে, এখন কিন্তু কোনো চাকরি পাইতেছে না, কত কষ্টের মধ্যে আছে। আল্লাহ যেন তাদেরকে কষ্ট থেকে যেন রক্ষা করে, তাদের যেন কর্মের ব্যবস্থা করে দেয়। দেশে অনেক টাকা ঋণ করে আসছে, আল্লাহ যেন ওই ঋণগুলো যেন পরিশোধ করে দেয়। তারপর আমি নিজে অনেকগুলো ঋণ করে আসছি, আল্লাহ যেন আমার ঋণগুলো যেন আল্লাহ তাড়াতাড়ি যেন পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। এই দোয়াই কামনা আজকের জুমার দিনে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সে আশা কামনা করতেছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, দোয়া করতেছি। যারা বেকার আছে তাদের যেন কর্মের ব্যবস্থা করে দেয়, কারণ আমরা যারা প্রবাসে আছি আমরা ভালো করে জানি প্রবাস জীবনটা কীরকম, প্রবাস জীবনের কষ্টগুলো কীরকম। আপনারাও একজন আরেকজনের জন্য দোয়া করবেন, বিশেষ করে শুক্রবার। আর এই শুক্রবার এমন একটা ফজিলতের দিন, যে দিনে আপনি রুম থেকে, অর্থাৎ আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত যত কদম দিবেন, প্রতি কদমে 1 বছরের রোজা, 1 বছরের নফল ইবাদত আপনার আমলনামায় লেখা হবে। এবার আপনি যত কদম দিয়ে যাইতেছেন, আবার যত কদম দিয়ে আসতেছেন, অর্থাৎ আপনি ঘর থেকে বাইরেছেন মসজিদের উদ্দেশ্যে, যাওয়ার সময় আপনি ধরেন 500 কদম গেল, আপনি মসজিদ পর্যন্ত আসার সময় 500 কদম, মোট হলো কত, 1000 কদম। এবং আপনার আমলনামায় বরাবর 1000 বছরের রোজা, 1000 বছরের নফল ইবাদত আপনার আমলনামায় লেখা হবে। এই জিনিসটা আমাদের, আমি তো অনেক ওয়াজ শুনে থাকি অনেক বড় বড় আলেমদের, কিন্তু আমি এই ধরনের ওয়াজগুলো কমই পাই, জানি না তারা কেন করতেছে না, তাদের সমস্যা কোথায়। এই টুকিটাকি আমলগুলো করে আমরা অনেকটা অনেকটা স্বয়ংসম্পূর্ণ হইতে পারি আমরা। যেমন আগের দিনের মানুষের হায়াত ছিল অনেক বেশি, অনেক বেশি বছর বাঁচত, এখন মানুষ এত বছর বাঁচে না, এখন মানুষের আয়ু কমে গেছে। সুতরাং আমাদেরকে ন্যাকটা এইভাবে অর্জন করতে হবে, যে আমার এই ভিডিওটা দেখে যেই সকল ভাইয়েরা, যে সকল ভাইরা যে আমল করবেন, তারা কিন্তু এ সবটা পাবেন। যেহেতু এই ভিডিওটা আমি বানাইছি, আমি এই ভিডিওটা আপনাদেরকে দিয়েছি, সুতরাং আমিও এটার পাবো। তবে আপনার কোনো কম হবে না, আপনারটা আপনার পাবেন, আমারটা আমি পাবো। এরপর আরেকজনের কাছেও যদি আপনি শেয়ার করেন, তাহলে ওই আর তৃতীয় ব্যক্তি আমল করলে যে সবটা সেটাও আপনি পাবেন, আমিও পাবো। তো এইভাবে আমরা যেন একজন আরেকজনের জন্য যেন দোয়া করতে থাকি, আল্লাহ যেন সবাইকে যেন ভালো রাখে। কারণ চারদিকে যে অবস্থা দেখতেছে, মানুষের বেকারত্বের সমস্যা, সমস্যাটা আসলে একেবারে খুব সমস্যা। অনেকে বাড়িতে ফোন করতে পারে না, পকেটে টাকা নাই, এক একজনের এক এক রকমের সমস্যা। আজকে নাস্তার আমার বিশেষ কিছু নাই, একটা আপেল আছে, আপেলটা খাইতেছি।
সারি ল্যাম্প। খাওয়ার মাঝে দিয়ে আকামা নিয়ে নিচ্ছি। এটার ভিতরে হলো আকামা, ছোট মোবাইলটাও নিয়ে নিচ্ছি। মেসওয়াকটা পাইলাম, তেল দিলাম, এখন একটু স্যান্ড মারতে হবে। পকেটে টাকা নেই, এখনো বেতন আসে নাই। ভাই একটু দেখি ভাই, ভাই একটু ফোন দিলাম, ওয়ালাইকুম আসসালাম, কি আরে আরাম পাকোয়? এই জুমার নামাজ পড়তে যাবো, কি লিখবো? কি দোয়া করতাম? সব বারে কেন দিয়েছেন? বলছি তো সরি যেতেছি। কোন এখন মর্জি তো সরি যাবে, এই কোথায় ওয়ালাইকুম আসসালাম বাবা, ওয়ালাইকুম আসসালাম আব্বা, ও আব্বা কথা কইতো না কেন? কই দিও যে নামাজ পড়িয়ে তোরে ফোন দিব। কাপড় পড়ছে কেন? আর কি কি দোয়া করেন লাগবে তোমার লাইফ? ওনার আব্বার খানা তো ঠিক মতন কি খেয়েছে আজকা?
সেটা তো আমি জানি, আর কি কি চাও? কি কর? চুলের স্টাইল করে দিস নি? কি রেঞ্জ হয়েছে, কি খাইছ? নারকো তো দিবেনি তরকারি, আর তরকারি এত সাধারণ। নারকো তো দিবেনি তরকারি, নাহলে কত জলদি হয় রে। আচ্ছা দোয়া করিব গান ধন আসতো তো কম আসো দোয়া। তুই যাই আল্লাহর কাছে বেশি করে চাইতে হইবে, বুঝছ নি? খুদা হাফেজ, তো গুড নাইট নি কই দাম। আচ্ছা যা আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। এই পাখিতে চাও খাই নিলাম, বাড়িতে একটু কথা কই নিলাম, চলে যেতেছে, সময় অনেক হয়ে গেছে। তা আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই, একটু পারফিউম মারে নিতে হবে। মোবাইলটা চার্জে রাখি দিচ্ছি। মোজা লাগায় শু পরে যাব, শু পরলে একটা জিনিস সুবিধা আছে কি, আমি আমার ইচ্ছা মতো ছোট ছোট কদম দিতে পারি, আর স্লিপার পরে গেলে স্লিপার আমারে চালায়, মানে নিজের থেকে একটু খারাপ লাগার সমস্যা হয়েছে। আমি তো সৌদি আরবে থাকি, আমার সময় রাস্তা ছোট ছোট কণাগুলো স্লিপারের ভিতরে চলে আসলে তো দেখা গেল যে আমি ওই হাঁটতে অনেক কষ্ট হয়। চলে যাচ্ছি মসজিদে, সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে ভালো রাখুক। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ।